নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কি 12 রবিউল আউয়াল ছিল? এই তথ্যটা কি সঠিক? এটা নিয়ে যুগে যুগে ইতিহাসবিদরা অনেক মতবিরোধ করেছেন। কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিন ছিল, আর অধিকাংশ ইতিহাসবিদ বলে গেছেন না, 12 রবিউল আউয়াল নয়, 9 রবিউল আউয়াল নবীজির জন্মদিন ছিল। এবার আসুন, বর্তমান বিজ্ঞানের যুগে যখন 100 বছর কেন, 1000 বছর কেন, 100 বছর হাজার পূর্বেরও ইতিহাস ইংরেজি তারিখটা গুনে গুনে বের করা সম্ভব। ইংরেজি তারিখের অনুপাতে হাজার বছর কেন, লাখ বছর আগের তারিখও খুঁজে বের করা সম্ভব। এই সময়ে এসে ইতিহাসবিদ এবং গবেষকরা গবেষণা করে বের করেছেন যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12 তারিখ 12 রবিউল আউয়াল বলে যেটা ছড়ানো হয়েছে এটা ভুল। বরং নবীজির জন্ম তারিখ ছিল কত? 9 রবিউল আউয়াল। কারণ এই বিষয়ে কারো কোনো মতবিরোধ নেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের দিনটা সোমবার ছিল। এই ব্যাপারে সবাই মতৈক্য, হ্যাঁ সেদিন সোমবার ছিল। এখন আসুন, যদি 12 রবিউল আউয়াল যদি আমরা করতে যাই, আমরা ক্যালেন্ডারে হিসাব পিছিয়ে যাইতে 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 আমরা দেখতে পারি সেই দিন 12 রবিউল আউয়াল ছিল বৃহস্পতিবার। তাহলে নবীজির জন্ম 12 রবিউল আউয়াল কিভাবে হয়? তাহলে ইতিহাসবিদদের মধ্যে যারা বলে গেছেন যে না, 9 রবিউল আউয়াল নবীজির জন্মদিন, এটাই সঠিক। কারণ সোমবার যে 9 রবিউল আউয়াল, এই ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ নেই। অতএব যারা বলেন যে 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিন ছিল, এটা ভুল। জন্মদিন পালন করা বৈধ কি বৈধ না সেটা পরে আসছি, প্রথমে তাদের জন্মদিনটা বের করে আনা, এটাই তো ভুল। 12 রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখ ছিল না, এটা একটা ভুয়া ইতিহাস। এই ইতিহাসকে অবলম্বন করে যারা 12 রবিউল আউয়াল লাফালাফি করে, এটা সম্পূর্ণ একটা ভ্রান্তির উপরে তারা হইচই করতেছে, এর ঐতিহাসিক কোনো ভিত্তি নাই। এটা আমার কোনো গবেষণা নয়, এটা বিশ্ববিখ্যাত আর রাহিকুল মাকতুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনীটা সারা বিশ্বে সমাদৃত হয়েছে এবং শতাধিক ভাষায় এটা রূপান্তরিত হয়েছে, আর রাহিকুল মাকতুব, এই আর রাহিকুল মাকতুমে এটা গবেষণা করে এই বিষয়টা বের করা হয়েছে, এবং এই এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ এই ইতিহাসকে কেউ উল্টানোর মতো কোনো প্রমাণ দিতে পারে নাই। এবার আসুন, শুধু তাই নয়, আল্লামা শিবলি নোমানি এবং সাইয়েদ সুলেমান নদীবী রহমতুল্লাহ আলাইহি প্রণীত সারা জাগানো সিরাত গ্রন্থ সিরাতুন নাবি, এই সিরাতুন নাবিতেও এই বিষয়টি প্রমাণ করা হয়েছে। বর্তমান বিশ্বের এবং এর আগের বড় বড় ইতিহাসবিদ গবেষকরা যারা গবেষণা করেছেন তাদের গবেষণা সারমর্ম এটাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 9 তারিখ রোজ সোমবার, মোতাবেক 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দ। 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দ এই তারিখটার অনুপাতে 9 রবিউল আউয়াল এবং সোমবার এটা মিলে যায়। 12 রবিউল আউয়াল ধরলে সেটা কোন দিন হয়? বৃহস্পতিবার হয়। অতএব আমরা বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল ছিল, 12 রবিউল আউয়াল নয়, এটা হলো প্রথম কথা। এরপরে আসুন, এখন জন্মদিন 12 রবিউল আউয়াল ওরা যদি এখন বলে ঠিক আছে আমরা এখন থেকে 12 রবিউল আউয়াল নয়, 9 রবিউল আউয়ালে আমরা ঈদে মিলাদুন নবী করবো, তো এখানে ঈদ আবার মিলাদুন নবী এই দুটা শব্দ নিয়েই, এই দুটা শব্দই ইসলামের শরীয়তের ভাব চাহিদার বিরোধী শব্দ। কারণ জন্মদিন পালনের কোনো সুযোগ ইসলামে নেই, জন্মদিন কেন্দ্রিক অনুষ্ঠান এটা অমুসলিমদের রীতিনীতি, এটা অমুসলিমদের রীতিনীতি। আপনারা খেয়াল করে দেখবেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় যখন মুসলিমদের জন্য একটি ক্যালেন্ডার নির্বাচনের আলোচনা উঠেছিল, তখন আলোচনা এসেছিল যে একজন প্রস্তাব দিয়েছিল যে আমাদের তারিখটা নবীজির জন্মদিন থেকে শুরু হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা কড়া প্রতিবাদ করেছেন, না, নবীজির জন্মদিন থেকে নিয়ে হিজরি ক্যালেন্ডার মানে আরবি ক্যালেন্ডার শুরু হওয়া, এটা নবীজির জন্মদিন উপলক্ষে বিশেষ একটা আয়োজন, জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন ইসলাম সমর্থন করে না। এবং ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যত সাহাবা একরাম বসেছিলেন সবাই বলেছেন না, ওমর যা বলেছে ঠিক বলেছে। অতএব আমরা এই জন্ম তারিখ ওরা 9 তারিখ মেনে নিলেও এই তারিখে অনুষ্ঠান করার কোনো সুযোগ নেই। এরপরে ঈদ এ মিলাদুন নবী, তারা ঈদ বলে, তারা বলে সকল ঈদের ঈদ, হ্যাঁ শ্রেষ্ঠ ঈদ
ঈদে মিলাদুন নবী, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদ দিবরুগার, ঈদ দুইটা, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, তোমরা এই ঈদ কোথায় পাইছ? ওরা বলে যে ঈদে তো আনন্দের দিন, তা আমার নবী যেদিন এই বিশ্বে এসেছিলেন তার চেয়ে বড় আনন্দ কি আছে, কি আছে? এটা তো মুখের কথা, এ আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলবে না, বিবেক দিয়ে এবং যুক্তির আলোকে, শরীয়তের আলোকে ইসলামের হুকুম আকাম পালন করতে হবে। নবীজির ভালোবাসায়, হ্যাঁ, কেউ যদি বলে আয় আমার আমার ঘরে আমরা কত ছবি না রাখি, আমরা নবীকে ভালোবাসো, নবীর একটা ছবি আঁকায় রাখি, নাউজুবিল্লাহ মিন জালিক, দেখি এটা ভালোবাসা প্রকাশ? আবেগ দিয়ে ভালোবাসা প্রকাশ হবে না। শরীয়ত কি বলে, শরীয়ত কি বলে সেটাই আমাদের মানতে হবে এবং সেই অনুপাতে শরীয়তের পক্ষে আমল করতে হবে। আর ঈদে মিলাদুন নবীর এই তথাকথিত অনুষ্ঠানে কি হয় এটা আমরা তো দেখি, এটা তো আমরা দেখি, ভুরি ভোজন ছাড়া আর কিছু হয় না, তোবারক আর খাই দেয় আর হইচই ছাড়া, আর নারী পুরুষের একসাথে ঢলাঢলি মেলা আয়োজন এগুলো ছাড়া অন্য কিছু হয় না, কারণ এটা খ্রিস্টানদের প্রথা জন্মদিন পালন করা। অতএব আমার এই সংক্ষিপ্ত আলোচনা যেটা বুঝতে পারলাম, প্রথমত বারোই রবিউল আউয়াল নবীজির জন্মদিন নয়, এই ব্যাপারে বর্তমান সময়ের শ্রেষ্ঠ ইতিহাসবিদ সকলে ঐক্যমত। দ্বিতীয় কথা যে জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান ইসলামের শরীয়ত সমর্থন করে না, এ পক্ষে আরো অনেক প্রমাণ আছে, এখন এই ইউটিউব এই অনলাইনের যুগে আপনারা সার্চ দিলেই শত শত প্রমাণ পাবেন, লিখিত পাবেন, বক্তব্য পাবেন। আপনারা সঠিক বিষয়টা জানুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে নবীজির চাওয়ার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আপনারা কোনো অনুষ্ঠান করবেন না, এটা আমি আশা রাখি। ইসলামের অনুষ্ঠান করতে হলে, নবীজিকে ভালোবাসতে হলে নবীজির অনুকরণ করতে হবে। সাহাবায়ে কেরাম বলে গেছেন, নবীজি বলে গেছেন, যারা আমাকে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা আল্লাহপাকের কথা, আল্লাহপাক নিজে শিখিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দিন, বলে দিন তারা আল্লাহকে ভালোবাসতে চাইলে তার নবীকে ভালোবাসুক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমাকে ভালোবাসবে তারা যেন আমার সুন্নতকে ভালোবাসে। নবীজির সুন্নতকে ভালোবাসার মাধ্যমে নবীজিকে ভালোবাসা হয়, নবীজির জন্মদিনে তথাকথিত অনুষ্ঠানের মাধ্যমে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন।